ওকে, আসসালামু আলাইকুম। দেখেন, আপনার এই মানসুর আক্তার, আপনি হচ্ছে আমাদের গতকালকেই জেফ্রিন নামে যে ছিল একজন, উনি খুব গতকালকে ওনার পরীক্ষা ছিল, তো উনি কিন্তু খুব ভালো কুইজ করতো এবং সবসময় হচ্ছে ওনার জেনারেল ছিল, কিন্তু ওনার একটু শারীরিক অসুস্থতা অথবা হচ্ছে একটু বেশি নার্ভাস ছিল পরীক্ষা সম্পর্কে কি করবে কি করবে, এই কারণে হচ্ছে কি ওনার দেখা গেছে পরীক্ষার মধ্যে হচ্ছে কোয়াট্রো এররে অর্থাৎ চারটা ভুল করে ফেলছে, এবং যে চারটা ভুল করছে চারটা খুব সহজ সহজ ভুলগুলো করছে। তো আমরা যদি দেখি ওনার স্কেটারটার মধ্যে, যে স্কেটার দেখে হচ্ছে একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যদি চিন্তা করি ভাবে, দেখেন এক নম্বরে আমাদের বলছে যে সেমাফোর ইন ফিগুরা, এই যে সেমাফোরের মধ্যে যেটা সেমাফোর দেখানো হচ্ছে, বলছে কি বালে আনকে প্যার ই পেদিনী, অর্থাৎ পেদিনীর জন্য হচ্ছে কি এটা ফালে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের ফালস, কারণ এটা আমাদের ননে বালে প্যার পেদুনি, পেদুনি তো কখনো হচ্ছে কি কোর্সের মধ্যে থাকবে না। এই আমার যেটা হচ্ছে সেমাফোর, যেটা হচ্ছে প্যার কোর্সিয়ে রিভার্সিবিল, অর্থাৎ রিভার্সিবিল যেটা হচ্ছে, এটার ক্ষেত্রে কি হয় আমাদের যখন নাকি ক্রচের রস্য থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ইন্ডিকেট করে ওই কোর্সিয়ে আমাদের সার্কুলার করার না করার, ব্যর্থে থাকলে আমাকে ইন্ডিকেট করে কি সি আমাকে কনসেন্ট্রেট করে হচ্ছে ওই কোর্সিয়াটা ব্যবহার করার, আর জাল দিয়ে যেদিকে ফ্রেকচার তাক করা থাকে আমাকে ইন্ডিকেট করে আমি যেন হচ্ছে ওদিকে কি করি স্পষ্টারে হই। তো এক্ষেত্রে আঙ্কে এই সেইনারে যেটা হচ্ছে সেমাফোরো এটা কিন্তু বালে আঙ্কে প্যার হচ্ছে বিচিক্লেতা, কিন্তু নন বালে প্যার পেদনি, এই কারণে হচ্ছে কি কমে ফালস। দুই নাম্বারটা যদি দেখি বসে অব্লিগাতরিও রেগুলার ইলা ভেলোচিতা সুলে ইসাদ এক্সট্রা সেকুন্দারিয়া মা নন ইনকুয়েলো প্রিন্সিপালে, যে আমাদের কী বলতেছে যে বাধ্যতামূলকভাবে হচ্ছে ইসরাদা হচ্ছে আমাদের যে সেকুন্ডারিয়া ওইটার মধ্যে হচ্ছে রেগুলারে করা হচ্ছে আমার জন্য কি বাধ্যতামূলক, ঠিক আছে, কিন্তু নন ইনকোয়েললে প্রিন্সিপালে, প্রিন্সিপালে যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে কি আমাদের বলতেছে যে আমার ব্যালোচিত রেগুলারে করার দরকার নাই, কিন্তু সেক্ষেত্রে আমাকে কি বলে আমার যে সিচুয়েশন যেগুলো আছে কমে, আমি যদি চিন্তা করি লিমিটেড ভিজিবিলিটি, আঙ্কে নতে আঙ্কে যখন নাকি হচ্ছে ট্রাফিকও অনেক বেশি থাকে, আঙ্কে যখন নাকি ড্রাইভারের যে সিকো ফিজিকো অর্থাৎ মানুষের আমার শারীরিক অবস্থা যদি দেখা যায় হচ্ছে খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি বলে যে আমি যেন হচ্ছে কি করি যে হচ্ছে আমার যে বালোচিতা আছে সেটা যেন হচ্ছে কি রেগুলার কি বলে রেগুলার করে থাকে, ঠিক আছে, রেগুলার করার জন্য হচ্ছে বলে থাকে। তো এ কারণে আমাকে বলে যে আমি হচ্ছে যেন যে আমার যে ভেলোচিতাটা আছে সেটা হচ্ছে রেগুলার করি, নন এ সোলো ইসরাদ এক্সট্রা সেকেন্ডারি আঙ্কে হচ্ছে প্রিন্সিপাল, এই কারণে হচ্ছে কি এটা আমাদের কমে ফালস। তিন নম্বরটা দেখেন বলতেছে যে সুনাই সাদা আর দোপ্য সেন্সুরি মার্চা প্যারিস ভোল্তারা আর সিনিসা হচ্ছে নন সি দেবে প্রেম ধরে কন্ত্র মানুলাই সাদা ইন কুইসি ইজ বলতা, এটা কিন্তু মোটামুটি একটা কঠিন কুইজ, তারপরে এটা হচ্ছে অনেকে রেজাল্ট ঠিকই দিচ্ছে যে কবে বেরো হচ্ছে সুনাই সাদা দোপ্য সেন্সুরি মার্চা, অর্থাৎ যেখানে হচ্ছে কি সাদা যেটা হচ্ছে দোপ্য সেন্স যাওয়া এবং আসা, বলছে প্যারিস বলতারে আর সিনিস অর্থাৎ বাম দিকে মন নেওয়ার জন্য আমাকে বলছে নন সি দেবে প্রেম দেরে কন্ত্র মানো, কন্ত্র মানো হচ্ছে বিপরীত দিক, অর্থাৎ আমি যেই যেই দিকে হচ্ছে সিনিসা ইস বলতারে করতেছি ওদিকে যাওয়ার সময় যেন হচ্ছে কি আমি যেন কন্ত্র মানো অর্থাৎ ওই দিকের বিপরীত রাস্তায় সেন্স অপস্ত দিকে যেন আমি না চলে যাই সেটা আমাকে কি বলে ইন্ডিকেট করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি বেরো চার বছর চলে অত ইসরাদ এবং ইসরাদ একসময় প্রিন্সিপালে বিয়েতা তোলা সার্কুলেশন দিয়ে অটোবাস ট্রান্সপোর্ট দি স্টুডেন্ট, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে তিন নম্বর কুইজটা আরেকবার এক্সপ্লেন করে দেন না প্লিজ। বসে সুন ইসরাদা আর দোপ্য সেন্সরি মার্চা অর্থাৎ একটা রাস্তা যেটা হচ্ছে দোপ্য সেন্স যাওয়া আসা, প্যার ইসবলতারে আর সিনিসা আমি যখন নাকি হচ্ছে বাম দিকে মোড় নিচ্ছি, মোড় ইসবলতারে করতেছে অর্থাৎ বাম দিকে কোনো একটা রাস্তা আছে ওটা আমাদের প্রবেশ করতেছি, বসে নন সি দেবে প্রেম দেরে অর্থাৎ কি আপনাকে প্রেম দেরে অর্থাৎ নিতে মানা করে কি কন্ত্র মানো লাই ইসরাদা ইনকুইসি ইসবলতা, ইনকুইসি ইসবলতা অর্থাৎ যেখানে নাকি আপনি ইসবলতারে করতেছেন অর্থাৎ যে রাস্তার মধ্যে ইসবলতারে করে প্রবেশ করতেছেন ওই রাস্তার প্রবেশ করার ক্ষেত্রে যেন হচ্ছে ইসবলতারে করার সময় আমি কন্ত্র মানো অর্থাৎ বিপরীত দিকে যেন না চলে যায়, বিপরীত পাশে যেন না চলে যায়, কমে হচ্ছে যে পাশ থেকে বিকুলি আসতেছে ওই পাশে যেন না চলে যায় সেটা আমাকে বলে থাকে। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমি যখন সিনিসরা ইসবলতারে করি একটা কার্যতার মধ্যে দোপ্য সেন্সর মধ্যে সেক্ষেত্রে যেই রাস্তায় আমি প্রবেশ করতেছি আমার জন্য যেই সেন্সরটা ওই সেন্সর মধ্যে কিন্তু হচ্ছে কি আমাকে প্রবেশ করতে হয়, কন্ত্র মানো হচ্ছে কি আমি যেতে পারি না বা কন্ত্র মানো আমি এটাকে আমাকে কি করতে হবে নন দেবো প্রেম দেবো অর্থাৎ আমি নিব না। কারণ এই ক্ষেত্রে না একটা কোশ্চেন ছিল যেমন যখন আমরা সিনিস্টার বলতারে করব তখন আমরা কি মার্জিনে সিনিস্টারতে থাকবো না নাকি মার্জিনে, যদি দোপিও সেন্স হয় তাহলে হচ্ছে চেন্ট্রো দেলা কারেজ জাতা বা আসছে দেলা কারেজ জাতা, আর যদি সেন্সুনিকো হয় তাহলে তো অবশ্যই হচ্ছে মার্জিনে সিনিস্ট্রো, কারণ সেন্সুনিকোর ক্ষেত্রে শুধুমাত্র আমি যাচ্ছি অন্য কেউ আসতেছে না,
অনেকে আসতেছে তো না? এটা আমি সবসময় গুলায় ফেলি যে সিনিস্ত্র আর সান্ত্রদেল্লা কারেজা, যদি দোপ্তিও হয় তাহলে সান্ত্রদেল্লা কারেজা সি থাক, আর সেন্সোলে সিনিস্ত্র। সিনিস্ট্র থাকতে থ্যাংক ইউ। হবে, সেনসনিক সিনিস্ট্র। চার নাম্বার বলতে ছিল অতি সাদা, আমি সাদা দেখছিলাম পিঞ্চি পালি বিয়ে দা তোলা চিরকুলাসিয়ন দি অটোবুস পে ট্রান্সপোর্ট দি স্টুডেন্টি, ট্রান্সপোর্ট দি স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যে ট্রান্সপোর্ট করতেছে যে অটোবুসটা, ওই অটোবুসটা হচ্ছে অতি সাদা, এবং সাদা দেখছিলাম পিঞ্চি পালের মধ্যে চিরকুলারে করা হচ্ছে বিয়ে দাঁত, সেক্ষেত্রে ফার্স্ট হোক, কারণ আপনি অটোবুসের মধ্যে যাই ট্রান্সপোর্ট তারা করেন, স্টুডেন্ট অথবা যাই হোক, আউটো ভিহিকুলি সবগুলোকে হচ্ছে কি আমাকে অতি সাদা এবং সাদা দেখছিলাম পিঞ্চি পালের মধ্যে চিরকুলারে করার অনুমোদন দিয়ে থাকে, ঠিক আছে? আমাকে রিমোর্কিও নিয়ে হচ্ছে কি ট্রাইনারে যদি করি সেক্ষেত্রে অনুমোদন দেওয়া থাকে, কিন্তু আমার মা কিনে আগ্রিকোলে, মা কিনে অপেরাটিচি, তারপরে হচ্ছে ওই সকল বিহিকুলি যাদের থেকে হচ্ছে কমে ওরা কপের তো না, ওদের কারিকো কমে সাববিয়া অর্থাৎ বালু আছে বা কার্তে আছে বা পান্ন আছে, যেগুলো নাকি হচ্ছে দিসপেটদের অর্থাৎ রাস্তার মধ্যে উড়ে বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়তে পারে, এই সকল বিহিকুলিকে হচ্ছে কি আমাকে অতি শ্রাদা এবং শ্রাদা একসঙ্গে পিঞ্চিপালের মধ্যে চিরকুলার করার অনুমোদন দেয় না, ঠিক আছে? কিন্তু এখানে বলছে অটোবুস পে ট্রান্সপোর্ট টু দি স্টুডেন্টে, তা আমি অটোবুস যদি ট্রান্সপোর্ট তারা করি স্টুডেন্টে সেক্ষেত্রে সমস্যা কী? সেক্ষেত্রে তো আর মানা নাই, কমে অটো বিহিকল, তো এই কারণে হচ্ছে কি এখানে কিন্তু আমাদের ফার্স্ট। পাঁচ হচ্ছে লে তার্গে দে বিকুলি দেবনে আসে সেম্প্রে বেন লেজ্জি বিলে, লেজ্জি বিলে হচ্ছে ভালো করে পড়া যাবে, লেজ্জের মানে হচ্ছে পড়া, লেজ্জি বিলে হচ্ছে পড়ার ক্ষমতা আছে বা পড়া যায়, তো অবশ্যই তার্গে হতে হবে কি সবসময় লেজ্জি বিলে সেম্প্রে সেম্প্রে নন দেও আসে স্পর কাত, অর্থাৎ ময়লা হইতে পারবে না, ঠিক আছে? যেন দূরের থেকে পড়া যায়, আমাদের যে তার্গা নাম্বার প্লেটটা থাকে ওটা যেন আমি দূরের থেকে অনেক সুন্দরভাবে পড়তে পারি, এইভাবে হচ্ছে কি আমাদের বলা থাকে। পই ছয় নম্বর বছর দেখেন লা রেসপন্সিবিলিটি ছিবিলে কনেসা আর সিনিস্ট্র ইস্তাদালে, রাস্তার দুর্ঘটনার সাথে যে আমার রেসপন্সিবিলিটি ছিবিলেটা হচ্ছে কনেস্ব থাকে অর্থাৎ যুক্ত থাকে, বলছে এ এক্সক্লুজা অর্থাৎ এটা হচ্ছে কি বাদ দিয়ে, বলছে ইন কাজ যদি মরতে দেল দানের জাত, অর্থাৎ কোনো কারণে আপনি যে সিনিস্ট্র ইস্তাদালে রাস্তা যে দুর্ঘটনা হলো, হওয়ার ফলে যে দানের জাত অর্থাৎ যার ক্ষতি করছেন তার, সে যদি মারা যায় সেক্ষেত্রে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি ছিবিলা থেকে, ছিবিলের থেকে হচ্ছে কি এক্সক্লুজ অর্থাৎ ব্যতীত, অর্থাৎ আমার উপরে সৌর্যেরও হয় না কারিকারে হয় না, না আমার মনে রাখতে হবে রেসপন্সিবল সিভিলের ক্ষেত্রে আমার যদি পার্সনে কজে অথবা অ্যানিমালি দানি করি সেই দানিটা হচ্ছে কি অবশ্যই আমাকে রিসার্চিমেন্ট অর্থাৎ ক্ষতিপূরণ করতে হয়, এবং সেক্ষেত্রে আমি ওই রেসপন্সিবল সিভিলের মধ্যে হচ্ছে কি কমে ইনক্লুজও হয়ে যায়। তো এখানে বলছে যে এক্সক্লুজা ইন কাজ যদি মরতে দেয় দানের জাত, অর্থাৎ দানের জাত যার ক্ষতি করছে সে যদি মারা যায় সেক্ষেত্রে হচ্ছে কি আমি রেসপন্সিবল সিভিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ বাদ ব্যতীত থাকি, তো এই ক্ষেত্রে হচ্ছে কি এফ ফার্স্ট, কারণ হচ্ছে কি যে ইনক্লুজও হই নন এক্সক্লুজও, এই ক্ষেত্রে যদি পেনালে থাকতো পেনালে থাকলে আমি হচ্ছে ইনক্লুজ হইতাম, কারণ আমি দান্য মরতে দিল দানের জাত, ওই যে কারণ আমাদের তো পেনালের মধ্যে হচ্ছে তিনটা পীর কথা বলে, অর্থাৎ কদিচে পেনালে যদি আমি ভাঙি সেক্ষেত্রে কই যে পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই, আমি পার্সোনাকে যদি গ্রাবি দানি করি তার ফলে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে কনেস হই, ইভেন আমি যদি অমিছুদীয় কল্পজ অর্থাৎ কাউকে ধাক্কা দিয়ে আমি মেরে ফেলছি, কমে যদি এখানে বলি যে এখানে লেখা আছে কমে মরতে দিল দানের জাত অর্থাৎ কাউকে আমি মেরে ফেলছি, তো সেক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে ইনক্লুজ হইতাম, ইনক্লুজ হইতাম, তাহলে ফালস হইতো, কারণ এক্সক্লুজ হয় না, কারণ মানুষ মেরে ফেলছে, সেক্ষেত্রে আমি ইনক্লুজ হইতাম, তার মানে হচ্ছে এখানে বসে এক্সক্লুজ, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি ফালস হই। পই সাত নাম্বারটা, এক মিনিট, জি রাহেন ভাই, জি দানের জাতরা কি বললাম যেন, দানের জাত মানে হচ্ছে যার ক্ষতি হয়েছে, দানের যারে মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে? মেইন ভাবটা হচ্ছে দানের জারে, আর এখানে যদি বলেন দানের জানতে মানে যে হচ্ছে ক্ষতি করছে, আর দানের জাত কথাটা মানে হচ্ছে যার ক্ষতি হয়েছে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, তারপরে সাত নাম্বারটা দেখেন, এখানে আমাদের যে পেরিকোলো সিগন্যালটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে পেরিকোলো সিগন্যালে আঙ্কে সিগন্যালে দে ফর্মাতা, দে ফর্মাতা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কবে কাত্তিব স্তাত, অর্থাৎ রাস্তার অবস্থাটা খারাপ, ইরেগুলারে পাইমেন্টেশন ইরেগুলারে বা ডিজেস তাত, অর্থাৎ ইজার মধ্যে অনেক ভাঙ্গা চোরা এসে আছে, এখানে কিন্তু আমার দশ ইন্ডিকেট করে না, ঠিক আছে? দশ ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে হচ্ছে ডিফর্মাতা, অর্থাৎ রাস্তা এব্রো থেব্রো হয়ে গেছে, উঁচা নিচা হয়ে গেছে, আর দশর ক্ষেত্রে ইন্ডিকেট করে কি যে একটা পাহাড়ের টিলাম চিন্তা করতে পারে, কমে ওরা সালিতা পয়ে হচ্ছে কি দিশছে যা, এখানে বলছে কুইজেল দিছে হচ্ছে আপনার ছবিটার মধ্যে সিগনালের মধ্যে দিছে হচ্ছে কমে সিগনাল সিগনালে ডিফর্মাতা, কারণ লেখার মধ্যে লেখছে হচ্ছে দশর কথা, কারণ বলছে এই সিনেগ্রাফিগুলো তো প্রিয়ানুন চাও না ফোর্থে ভ্যারিয়েশন এটি পেন্ডেন্সা দিলে ইস্রাদা, ইস্রাদার মধ্যে পেন্ডেন্সা মানে ঢাল আছে যেটা নাকি অনেক বড় অনেক, ঠিক আছে, ফোর্থ অনেক খুব বেশি খাড়া একটা ঢাল আছে,
তো আমি খাড়া ঢাল পায়ে থাকি হচ্ছে কোথায়, 10-এর মধ্যে, ঠিক আছে, শালিতা করি বা দিশ্চেজা করি দুইটার মধ্যে হচ্ছে কি ঢাল থাকে, কিন্তু ডেফর্মাতার মধ্যে কোনো প্রকার ঢাল থাকে না। পই যে এই যে জেফ্রিন যেটা দিয়েছে এক্ষেত্রেও আপনার এটা একটা ভুল হয়েছে, এখানে লেখাই আছে উনা, আমি যদি এই ছবির মধ্যেও খেয়াল করি আমার কি এখানে একটা পেন্ডেন্সা, আমি যদি ছবি যদি খেয়াল করি এখানে দুইটা পেন্ডেন্সা দিছে, আর এখানে কথায় লেখছে হচ্ছে উনা ফোর্তে, সো একটার কথা বস, ছবিতে দিছে দুইটা আর কথায় বলছে হচ্ছে একটা, তাহলে কিভাবে আমার এটা হচ্ছে বের হয়, অবশ্যই ফার্স্ট। এই একটা উনি ভুল করেছে, খুব সহজ একটা ভুল ছিল। 8 নম্বরে দেওয়া আছে বসে সিনাইরাফিগুলা তো কনসেন্তেলা সস্তা আলি স্কোয়ালাবুস, স্কোয়ালাবুস হচ্ছে কি এখানে সস্তা করতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে কি কমে ফালসো, কারণ এখানে দ্বীপে দ্বীপ সস্তা প্যাট তুত্তি তিপুতি ভিকুলি, শুধুমাত্র দ্বীপের সমিতি আবিলি যারা আছে তারা হচ্ছে কি শুধুমাত্র এখানে পার্কের যারা করতে পারবে, সো স্কোয়ালাবুস এখানে কখনোই হচ্ছে কি সস্তা করতে পারবে না, ননে কনসেন্তিত। ওকে রিসপন্সটা জুস্ত ফালসো। পই আমার যদি মনে হয় সবচেয়ে বেশি উনি যে 4টা ভুল করছে, এই 4টা ভুলের মধ্যে এই একটা ভুল, 9 নম্বর ভুলটা উনি হয়তো হয়তো খুব নার্ভাস ছিল বা অসুস্থ ছিল, আসলে অসুস্থ ছিল, এই কারণে হচ্ছে উনি ভালো করে অ্যান্সার দিতে পারে নাই। তো এই ভুলটা হচ্ছে নর্মাল একটা ভুল হয়ে গেছে ওনার, খুবই ভুল, এবং এটার কারণে কিন্তু উনি হচ্ছে বুচ্ছাত হয়ে গেছে, ঠিক আছে, নাহলে এই এই ভুলটা যদি না করতো তাহলে এনাফ হইতো যে উনি 3টা নিয়ে হচ্ছে পাশ করে যেত। ওকে এখানে হচ্ছে যেহেতু আমার মধ্যে লেখাই আছে যে ইজুলাদি ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক ইজুলাদি ট্রাফিকও আছে এবং স্ট্রিটে কন্টিনিউ আছে, তার ফলে কিন্তু যে যেই ভিকুলি যেই যেই ডিরেকশনে যেই যেই কোর্সিয়ার মধ্যে আছে তাদেরকে সেই কোর্সিয়ার মধ্যে অব্লিগাতরি বাধ্যতামূলকভাবে যেতে হবে, কারণ তারা হচ্ছে কি ওই স্ট্রিট শেক কন্টিনিউটা কখনো সুপেরিয়র করতে পারবে না। তো এখানে বসে দেখেন যে এই ভিকুলো ছি দেবে ইসবল তারা দেশরা, ছি যেটা আছে কালো গাড়িটা ওকে অবশ্যই হচ্ছে কি দেশরাই হচ্ছে যেতে হবে, যেহেতু এখানে স্ট্রিট শেক কন্টিনিউ, যদি ডিসকন্টিনিউ থাকতো তাহলে হচ্ছে কি ছি ইচ্ছা করলে দৃঢ় যেতে পারতো কিন্তু বিকে প্রেসিডেন্সে দিয়ে, কিন্তু যেহেতু এখানে ডিসকন্টিনিউ নাই তার ক্ষেত্রে ফলে কি হয়েছে যে ছিকে তার ডিরেকশনে যেতে হবে, অর্থাৎ ছিকে অবশ্যই হচ্ছে কি অবশ্যই দেবে, অর্থাৎ অবশ্যই তাকে ইজবল তারে করতে হবে দেশরা, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের বের, এবং উনি দিছে হচ্ছে ফালসো, কিন্তু আসলে হচ্ছে এই যে বুল্লিন কালো যেটা দেয়া সেটা হচ্ছে কি কবে বোঝা হচ্ছে বের, তো সেক্ষেত্রে হচ্ছে কি বের ছিল। ওকে যাই হোক, 10 নম্বর বসে পানেল ইন্টিগ্রেটিভ রাফিগুরা তো প্রিয়া বিজা ইনিশিও দি উন ত্রাত্ত দি সাদা সেন্সিয়নিক, না আমার এই সিগন্যাল ইন্ডিকেট করে ওই জায়গার মধ্যে হচ্ছে এই শীর্ষে আমার শীর্ষে বিয়াঙ্কা কন্টিনিউ অথবা ডিসকন্টিনিউ যদি চিন্তা করি, অথবা আমি চিন্তা করি আমার যে সিগন্যালে অরিজন তালেগুলো আছে এগুলো হচ্ছে মাংকে ইন্ডিকেট করে, এই সিগন্যালে দিয়ে আমাকে কখনোই পানেলো সরি পানেলো দিয়ে আমাকে কখনোই ইন্ডিকেট করে না যে এটা হচ্ছে কি একটা ইসরাতা সেন্সনিক, সেক্ষেত্রে ফালস। পই 11 নম্বরটা দেখেন, এই যে একটু আগে আপনাদের ক্লাসের মধ্যে বলতেছিলাম যে যখন নাকি হচ্ছে আমার এরকম একটা সেমি কারজাত অর্ধেক কারজাত থাকে এর মধ্যে ত্রে কোর্সিয়া থাকে, এবং যদি যদি ওই জায়গার মধ্যে ফ্রেচ্ছা দিয়ে ইন্ডিকেট করা না থাকে সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে দেশরার কোর্সিয়াটা হচ্ছে শুধুমাত্র আমার দেশরায় অথবা হচ্ছে কি দৃঢ়ত্ব যাওয়ার জন্য, আর সেন্ট্রালের কোর্সিয়াটা শুধুমাত্র সোলতান্ত হচ্ছে কি দৃঢ়ত্ব যাওয়ার জন্য, এবং সিনিস্টার কোর্সিয়াটাও উজ্জ্বলভাবে ওই দেশরার মতো যে সিনিস্টার আর হচ্ছে কি দৃঢ়ত্ব যাওয়ার জন্য। তো এখানে বসে যে 11 নম্বরে বিয়াজান্দ সু সেমি কারজাতা ত্রে কোর্সিয়া, অর্থাৎ আমি এই যে ত্রে কোর্সিয়া যেটা আছে সেমি কারজাতা অর্ধেক কারজাতার মধ্যে দিয়ে যাচ্ছি, সে কমিন ফিগুরা প্যার ইসবলতারে আর সিনিসা, অর্থাৎ সিনিসা ইসবলতারে মন নেওয়ার জন্য হচ্ছে সি দেবে ইউটিলিজারে লা কোর্সিয়া সেন্ট্রালে, অর্থাৎ আমাকে হচ্ছে কি কোর্সিয়া সেন্ট্রালে হচ্ছে ব্যবহার করতে হবে। এখন এখানে সেন্ট্রালে কোর্সিয়া যেটা আছে এটা শুধুমাত্র হচ্ছে দৃঢ়ত্ব যাওয়ার জন্য, আমি সিনিস্টা ইসবলতারে করার জন্য সিনিস্টার কোর্সিয়াটা হচ্ছে কি ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ফালসো, দুনি দিয়ে দিচ্ছে হচ্ছে কমে ব্যারো। তো এই যে এই কুইজটা কিন্তু আমরা অনেকবার করছি, অনেকবার এগুলো স্পেকাসিয়নে করছি, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আমাদের মনে রাখতে হবে প্যার ফাভরে যত সহজ কোশ্চেনই আসুক বা আপনি যতবারই জেরোরেই করে থাকেন নন চেন্ত্রা নিয়ন্তে, আমাদের অনেক এরকম অনেক এরকম উদাহরণ আছে যে জেরোরেই করে সবসময় কিন্তু হচ্ছে কি পরীক্ষার হলে যে হচ্ছে 4টা বা 5টা ভুল করে ফেলছে, কারণ ওই যে একটা কনফিডেন্স এসে পড়ে যে আমি তো সবসময় ভালো রেজাল্ট করি, ঠিক আছে, তো আমি একটার উপর পড়ে তাড়াতাড়ি করে হচ্ছে দিয়ে দিই অ্যান্সারটা দিয়ে দিই। সো আমার যদি খুব সহজ কোশ্চেন আসে প্যার ফাভরে প্রত্যেকটা কুইজ হচ্ছে 2বার পড়তে হবে মিনিমাম, আপনারা যখন নাকি এখন যে বাসায় যে কুইজ অ্যাপে আমাদের অ্যাপে যে কুইজগুলো করেন বাসায় নিজেরা প্র্যাকটিস করেন বা যখন নাকি আমরা ক্লাসে করি সবসময় মনে রাখবেন প্যার ফাভরে যে আলমেনও 2 বলতে পড়ে তারপর হচ্ছে রিসপন্সটা দেবো, 2 বলতে আমাকে যদি প্রয়োজন হয় পিউ পিউ অ্যান্সার দিব, আমার অনেক সময় থাকে অ্যান্সার দেওয়ার, 20 মিনিট অনেক সময়,
30টা দোমানদার অ্যান্সার দেওয়া 20 মিনিটের জন্য হচ্ছে কি অনেক। সো প্রত্যেকটা কুইজ ঠিক আছে আমার হচ্ছে খুব ভালো করে পড়ে পড়ে তারপর হচ্ছে অ্যান্সার দিতে হবে। এরপরে আসি আমাদের বলছে যে 12 নম্বরে যে নেই চেন্তি আবি তাতে, আমি যখন নাকি সেন্টারের মধ্যে আসি আমি বলছি ইল কন্দু চেন্তে নন দেবে লাশারিন সস্তা রিমোর কেউ ইস্তাক্কাত দালা মত রয়েছে সালভো দিবার্সা সিগনাসিয়নে। আমাদের কিন্তু ঠিকই এই কথাটা বলে যে রিমোর কেউ ইস্তাক্কাত, অর্থাৎ রিমোর কেউ খোলা অবস্থায় তার মতরিচের থেকে আমি চেন্ত আবিতাতের মধ্যে হচ্ছে কি সস্তা করতে পারি না। এবং পরবর্তী লেখা আছে সালভো দিবার্সা সিগনালাসিয়নে, অর্থাৎ পৃথক সিগনালে ব্যতীত, অর্থাৎ যদি নর্মাল নিয়মে বলে কি আমাদের রিমোর কি চেন্ত্রবিদাতর মধ্যে আমি হচ্ছে কি ইস্তাক্কাত অর্থাৎ খোলা অবস্থায় আমি তাকে সস্তা করতে পারি না, যদি সালভো দিবার্সা সিগনাল আছে অর্থাৎ পৃথক সিগনালে যদি থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি সস্তা করতে পারি। তো কখন পারি? অবশ্যই ওই জায়গার মধ্যে হচ্ছে কি উপযুক্ত সিগনাল দেওয়া থাকে যে সি তুমি এখানে রিমোর্কিও সস্তারে করতে পারবা, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি ওই চেন্ত্রবিদাতর মধ্যে একটা রিমোর্কিও ইস্তাক্কাত অবস্থায় সস্তার করতে পারি। কিন্তু সাধারণ নিয়মে বলে কি নন দেব লাশারি সস্তা, একটা রিমোর কি ইস্তাক্কাত অবস্থায় আমি সস্তার মধ্যে ফেলে দিতে পারি না। 13 নম্বর বসে নেই বেইকুলি কে নন সোনো মুনিতি দেল কমান্ডো দেল প্যার দিস অ্যাবিলিটারে এয়ার ব্যাগ দেল লাতো পাসাজ্জের। আমাদের যে প্যাসেঞ্জারের সাইডে যদি দেখা গেল এয়ার ব্যাগ দিস অ্যাবিলিটারে অর্থাৎ অফ করার জন্য যদি সিস্টেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সামনের সিটে অর্থাৎ আন্তিরিয়র পার্টে যে সিট আছে ওইটার মধ্যে সেজুলিনি অর্থাৎ বাচ্চাদের বসানোর জন্য যে সিটটা আছে সেটা কিন্তু হচ্ছে কি আমি বসাইতে পারি না। এবং সেক্ষেত্রে তার যে স্ক্রিন আলো অর্থাৎ তার যে পিঠ আছে রিভলতো ভার্সুলার ইশ্রাদা, রিভলতো বলতে তাক করা, সেক্ষেত্রে তার পিঠের অংশটা হচ্ছে যদি তাক করা থাকে ইশ্রাদা বরাবর অথবা তাক করা থাকে হচ্ছে আমাদের বিকুলির যে সামনে যে ব্যাটরা থাকে যেটাকে বলে পারাব্রেসা, অর্থাৎ পারাব্রেসা বরাবর থাকুক বা ইশ্রাদা বরাবর যেই বরাবরই থাকুক আমি যদি সামনের সিটে তাকে বসাই তো সেক্ষেত্রে উল্টা করে যখন বসাচ্ছি এয়ারব্যাগ যদি আমার আত্মীবারে থাকে কোনো কারণে এয়ারব্যাগ যদি গন ফিয়ারে হয় তাহলে হচ্ছে কি তার স্ক্রিনাটা ভেঙে ফেলতে পারে, মুসরাই ফেলতে পারে, চাপ সৃষ্টি করতে পারে। এ কারণে বলে যে সামনের সিটে যখন নাকি আপনি আপনার সেজুলিনির মধ্যে আপনার বাচ্চা সহ বসাচ্ছেন সেক্ষেত্রে আপনার এয়ারব্যাগ যদি ডিসঅ্যাবিলিটারে করার কমান্ড অর্থাৎ সুইচ দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ওই এয়ারব্যাগটা ডিসঅ্যাবিলিটারে বা ডিসঅ্যাক্টিভারে করে ফেলতে হবে অর্থাৎ ডিসঅ্যাক্টিভ করে ফেলতে হবে। আর যদি এই কমান্ডটা বা এয়ারব্যাগ সিস্টেমটা হচ্ছে অফ করার মতো সিস্টেম না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমি বাচ্চাকে সেদিলে আন্তেরিয়র অর্থাৎ সামনের সিটে বসাইতেই পারবো না, ঠিক আছে সামনের সিটে বসাইতেই পারবো না। 14 নম্বর বলছে ইন প্রেজেন্সা দিউন ফেরিতো ইন স্ট্যাটুস শক বলছে অক্ষরে দাঁড়লি পিক্কলো স্ক্যাফি গুয়ানচে এ গাম্বে, অর্থাৎ আপনি যখন স্ট্যাটুস শক হয় সেক্ষেত্রে আপনি গুয়ানচে, গুয়ানচে মানে হচ্ছে গাল, গাম্বে মানে তো আমরা জানি হচ্ছে পা, যে পায়ের মধ্যে হচ্ছে কি পিক্কল স্ক্যাফে অর্থাৎ স্ক্যাফে বলতে বোঝা হচ্ছে থাপ্পড় বোঝায় চর বা থাপ্পড়, ঠিক আছে। তো ইস্তাতুর শক হইলে বলতেছে কি যে আমি হচ্ছে একজন যে নাকি অসুস্থ ব্যক্তি আছে যার ইস্তাতুর শক হয়েছে তাকে হচ্ছে কি গোয়ান্তি তার সরি গোয়াঞ্চে অর্থাৎ তার গালের মধ্যে অথবা গাম্বে অর্থাৎ পায়ের মধ্যে হচ্ছে কি ছোটো ছোটো আকারে বা আস্তে আস্তে হচ্ছে কি থাপ্পড় দিব বলবো এই উঠো উঠো এরকমভাবে বলবো। তো সেক্ষেত্রে না এটা আমি করতে পারি না, রাস্তার মধ্যে আমি যখন নাকি শক করে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিই সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে আঘাত করার বা তাকে শাস্তি দিয়ে দেওয়া কমে তার নামটা জিজ্ঞাসা করা কোথায় থাকে কিভাবে হইলো ইনসিডেন্টটি এগুলো আমি কখনোই তাকে জিজ্ঞাসা করতে পারি না, ঠিক আছে। তাকে হচ্ছে সেবাটা দেওয়া হচ্ছে আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং এই যে আমি ইন্টারভেনির করতেছি সেবা প্রদান করতেছি সেক্ষেত্রে হচ্ছে তার যেন উলটিরিয়রে দানি অর্থাৎ বড় ধরনের যেন দানি না হয় এই জিনিসটা কিন্তু হচ্ছে কি আমাকে এভিতারে করতে হবে। 15 নম্বর দেখি বসে এন্ত্রান্দ ইন চেন্ত্রাবি তাত বিজনীয় কন্টিনুয়ারে আর মান্তেনের এলা কনচেন্ট্রেশন গুইদা আঙ্কে সে প্রত্যেক বেরো আউমেন্তারে মতিবি প্যার দিস দিস্ত্রার্সি। কনসেন্ট্রেশন মানে হচ্ছে কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগ হওয়া, ঠিক আছে মনোযোগী হওয়া। আর আপনি যদি দেখেন যে দিস্ত্রারে দিস্ত্রারের কথাটা মানে হচ্ছে আমাদের অমনোযোগী হওয়া। তো আমরা যখন চেন্ত্র আবিদতের মধ্যে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গুইদা করার ক্ষেত্রে সবসময় মনোযোগ রাখতে হয় মানতেনারে কনসেন্ট্রেশন অর্থাৎ আমাদের মনোযোগটা সবসময় মেনটেন করতে হবে। কারণ আমি একটু যদি অমনোযোগী হয়ে যাই চেন্ত্র আবিদত বিশেষ করে হচ্ছে সেন্টারের মধ্যে দেখা যায় হচ্ছে কি আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে সবসময় হচ্ছে কি আমাদের কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগটা হচ্ছে কন্টিনিউ রাখতে হবে। কারণ কি বলতেছে সে প্রত্যেক বেরো আউমেন্টার এই মতিবিপ্যা দিস্ত্র আছে অর্থাৎ সেন্টারের মধ্যে আমাদের অমনোযোগী হওয়ার যে মতিবি কারণগুলো এগুলো বৃদ্ধি পায়। এ কারণে হচ্ছে কি আমরা সবসময় কন্টিনিউয়ারে আর মান্তেন লা কনসেন্ট্রেশন অর্থাৎ কনসেন্ট্রেটটা সবসময় কন্টিনিউ মেনটেন করে যেতে হবে।
বই আসে 16 নম্বরে, সেই সিনাইরা ফিগুরা তো ইন্ডিকা অন দিব্যদি সস্তা পেলে বিচিক্লেতে, এই সিগন্যালটা দিয়ে আমাদের কখনোই ইন্ডিকেট করে না যে দিব্যদি সস্তা পার বিচিক্লেতে, ইন্ডিকেট করে কি যে পিস্তা চিকলা বিলে হচ্ছে কি আমাদের ফিনে হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে। বই 17 নম্বর, আমাদের দ্বিতীয় প্রেসক্রিপশন সিগন্যালে এবং বসে এমন সিগন্যাল দি প্রেসক্রিপশনে সি ব্যারো, কারণ হচ্ছে কি আমাদের প্রেসিডেন্সার যে সিগন্যালগুলো আসছিল অবলিগো সিগন্যালে যেগুলো, তারপর হচ্ছে দ্বিতীয় সিগন্যাল যেগুলো, এগুলো সবগুলোই হচ্ছে কি তাদের হেড কি সিগন্যাল দি প্রেসক্রিপশনে, তাই না? তারপরে অবলিগো, তারপরে অবলিগোর ভিতরে যেগুলো আছে সেগুলোকে বলা হয় তাদের নিজস্ব নামে। তো এই যে অবলিগোর সিগন্যালগুলো, প্রেসিডেন্সার সিগন্যালগুলো, দ্বিতীয় সিগন্যালগুলো, এদের সবাই হচ্ছে কি সিগন্যালে দি প্রেসক্রিপশনে, আর সিগন্যাল দি প্রেসক্রিপশন দিয়ে ইন্ডিকেট করে থাকে আমাদের যে সব ধরনের আদেশ নির্দেশ, এটা হচ্ছে কি ইন্ডিকেট করে থাকে, আদেশ নির্দেশ হচ্ছে ইন্ডিকেট করে থাকে। পরে 18 নম্বরে, এটাও আমাদের এই উনি ভুল করছেন যে ক্রমে এই যে দেইনা তোরে, যেটা হচ্ছে আমার কারাজাতার লাতেরাল অর্থাৎ দুই পাশে দেওয়া থাকে, তো এই দেইনা তোরে কিন্তু কারাজাতার ফোরই দেওয়া থাকে অর্থাৎ বাইরে দেওয়া থাকে, এবং দেইনা তোরে এটা যেহেতু লাল এবং হচ্ছে বিয়াঙ্ক আছে সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি একটা দোপ্য সেন্সো, না কারাজাতাটা হচ্ছে কি দোপ্য সেন্সো চিকুলাসিয়নে, এবং এটার মধ্যে যেই আমার যদি দেখি লাল এবং যে বিয়াঙ্ক কালারের যে স্টিকারটা দিয়ে থাকে এটা কিন্তু হচ্ছে ভিজিবিলে তুত্তেলে পারতে, তুত্তেলে হচ্ছে ট্যাম্পো, তা সবসময় হচ্ছে কি এটা ভিজিবিলি হয়ে থাকে। কিন্তু আমাদের কুইজে বলছে দেখেন এই দেইনা তো রাফিগুলো তো সোনো উতিলে অর্থাৎ এগুলো ব্যবহৃত হয়ে থাকে বা এগুলো হচ্ছে উপকারী কখন, সোলো নেলে ওরে নতুনে অর্থাৎ রাতের বেলায় হচ্ছে কি শুধুমাত্র এগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য বা উপকারী, না আমার দিন হোক রাত হোক সব সময়ের জন্য হচ্ছে কি উপকারী, ঠিক আছে, সব সময়ের জন্য হচ্ছে উপকারী, যেহেতু সেইনা দিয়ে থাকে এবং বা দেইনা তোর কথা যদি বলি বা পানেল্লোর কথা বলি এগুলার নিচে যেহেতু কোনো উপকার লেখা থাকে না, দিউর্ণ মানে হচ্ছে দিন বা নতুর্ণ রাত, এইগুলো যেহেতু লেখা থাকে না তার মানে হচ্ছে কি এগুলো বেন্তি কোয়াট্টোয়ারে সু বেন্তি কোয়াট্টোয়ারে সব সময়ের জন্য হচ্ছে কি আমাদের জন্য উতিলি উপকার উপকারী হয়ে থাকে ব্যবহারযোগ্য হয়ে থাকে, কিন্তু এখানে বলছে সোলো নেলে ওরে নতুন অর্থাৎ শুধুমাত্র রাতের বেলায় হচ্ছে কি এটা আমার জন্য ব্যবহারযোগ্য, তো সেক্ষেত্রে ন ফালসো, এটা আমার সবসময়ের জন্য হচ্ছে কি উপকারী, দিউর্ণ অর্থাৎ দিন হোক আর রাত হোক যখনই হোক সবসময়ের জন্য হচ্ছে কি উপকারী। 19 নম্বর, বলছে ইনুন সেগন্দ সি পের কোন চিরকা ত্রেন্তা সেই সে সি বিয়া যা চ্যান্ত ত্রেন্তা, এখানে আপনারা যারা নতুন আছেন, নতুন কিন্তু পুরান যারা আছে তারা আমরা মোটামুটি জানি যে আমরা যখন নাকি বিয়ার জারে করি এক এক বেলোচিত্তায়, যেমন একটা সংখ্যা থাকতে পারে কমে এখানে লেখা আছে 130, 130 থেকে হচ্ছে শূন্যটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, শূন্য বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে 13, 13-র সাথে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ দিব, তো সেক্ষেত্রে 3-13 আসে হচ্ছে 93 বা 39, তো সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে আমি যদি মনে করি 130 ভেলোসিটিতে যাই তার মানে হচ্ছে কি 19 সেকেন্ড অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমি হচ্ছে প্রায় চিরকা হচ্ছে 36 মিটার হচ্ছে চিরকুলারে করে থাকি, ঠিক আছে, 36 মিটার হচ্ছে চিরকুলারে করে থাকি। তো আমাদের যদি অঙ্কের হিসাবে আসে তো 13 গুণ 3 হচ্ছে আসে হচ্ছে 39, ঠিক আছে, কমে 93, কিন্তু এখানে লেখা আছে 93, কারণ এখানে লেখা আছে চিরকা অর্থাৎ প্রায় প্রায় পুরোপুরি ফিক্সডভাবে বলে নেয় প্রায় হচ্ছে 93 বলা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে 12, পুরোপুরি অঙ্কের হিসাবে যদিও 39 আসে কিন্তু এটার আগ পিস হইতে পারে অর্থাৎ কম বেশি হইতে পারে, তো সেক্ষেত্রে 36 দেওয়া থাকলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিলেট করে থাকে হচ্ছে কমে 12, যে 36 হচ্ছে আমি 1 সেকেন্ডে হচ্ছে পেয়ার করে করে থাকি। তারপরে বলছে 20 নম্বরে, বলছে সেল ট্রাম এ ফিলোবুস ফেয়ারমি পেলা সালিতা ওলা ডিসচেজা দে পাসাঞ্জেরি, অর্থাৎ পাসাঞ্জেরি অথবা হচ্ছে আমাদের পাসাঞ্জেরি যে সেন্দেরে অথবা সালিরে করার জন্য যে ট্রাম অথবা ফিনোবুস থেকে যখন তার নামে সেক্ষেত্রে বলছে মানবদাদি সরপাস পো স্যাম্পে অ্যাফুতিয়া দেড়শা, অর্থাৎ এই যে সরপাসারে করে যে মুভমেন্টটা সেটা সবসময় হচ্ছে কি আমরা দেশটা দিয়ে করতে পারবো, তো এই ক্ষেত্রে হচ্ছে ফাঁসো, কেন এই স্যাম্পে কথাটা থাকার কারণে, কারণ দেশটা দিয়ে একটা ট্রামকে আমি সরপাসারে করতে পারি, একটা ফিলোবুসকে আমি সরপাসারে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যখন নাকি সরপাসারে করতেছি সেক্ষেত্রে দুইটা অপশন, অপশন হচ্ছে একটা যে দেশটা দিয়ে সরপাসারে করার সময় সে নাকি যখন ইন মার্চ অর্থাৎ চলাচল করা অবস্থায় আছে, তো সেক্ষেত্রে ওই যে আমার পাশার যদি সালিত অথবা দৃশ্যতা করতেছে ওই জায়গার মধ্যে অবশ্যই হচ্ছে কি আমাদের সালবাজেন্টে থাকতে হবে, সালবাজেন্টে থাকতে হবে, সালবাজেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে কি আমি তাকে দেশটা দিয়ে সরপাসারে করতে পারি না যখন নাকি ট্রামটা ফেরম অবস্থায় আছে, আর ট্রাম যখন ইন মার্চ অর্থাৎ চলাচল অবস্থায় আছে সেক্ষেত্রে তার দেশটাই হচ্ছে কি সুফিচিয়েন্ট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ হচ্ছে জায়গা থাকতে হয় তাহলে হচ্ছে কি আমি তাকে দেশটা দিয়ে হচ্ছে সরপাসারে করতে পারি। তো এখানে বলছে কি মানবদাদি সরপাস পো স্যাম্পে ফুটতে পারছে দেড়শা, অর্থাৎ সবসময় হচ্ছে কি আপনি ডান দিকটা করতে পারবেন,
আমার যখন না কি হচ্ছে ট্রাম অথবা ফিলিবুস ফেরমো আছে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি পাসাজেরিরা সারিতে অথবা নিশ্চিত করার জন্য যখন ট্রাম অথবা ফিলিবুস ফেরমো থাকে, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে কি আমি সব পাসারে করতে পারি না তাকে দেশরা দিয়ে ডান দিক দিয়ে। কারণ যখন নাকি সারিতে নিশ্চিত হচ্ছে ডান পাশ দিয়ে আমি তাকে সব পাসার করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই আমার ওই জায়গার মধ্যে সালভাজিতে থাকতে হবে। সালভাজি যদি না থাকে তাহলে হচ্ছে কি আমি দেশরা দিয়ে সরপাস সারে করতে পারি না। তার মানে একটা ক্ষেত্রে হচ্ছে কি আমি পারতেছি না, কিন্তু এখানে বলছে যে সব সময় হচ্ছে কি তাকে আমি দেশটা দিয়ে সব পাসারে করতে পারি। তো এই কারণে হচ্ছে এটা আমাদের ফার্স্ট শট। বই 21 নম্বরে দেখি, সে নিলাওত ইসরাদে এবং ইসরাদে এক্সট্রবানে এ অব্লিগাতরীয় আছেন্দ্রে এই ফারি আনাব্বালি আনতে আঙ্কে দি জন্য অ ইন আলটারনেটিভ আলে লুচে দি মার্চা দি অন্য। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ব্যারো, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের ফরি দে চেন্ত্রি আবিতাত অর্থাৎ চেন্ত্র আবিতাতর বাইরেই যখন যাচ্ছি তখন দিন হোক রাত হোক, সেটা গ্যালেরিয়া হোক অর্থাৎ সুড়ঙ্গের মধ্যে হোক বা যেখানেই হোক, আমাদের অবশ্যই হচ্ছে কি ফারি আনাব্বালি আনতে অর্থাৎ লুচে যে আনাব্বালি আনতে না সেটা হচ্ছে কি আচেন্দ্রে করতে হবে, অথবা এটার পরিবর্তিত অর্থাৎ আলটারনেটিভ মেনতে হচ্ছে কি আমাকে লুচে দি মার্চা দিউর্ণ অর্থাৎ মডার্ন যে মডার্ন যে গাড়িগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে কি আমাদের লুচে দি মার্চা দিউর্ণ ব্যবহার করা হয়, অর্থাৎ লুচে আনাব্বালি আনতে পরিবর্তিতে একটা দিনের একটা লাইট ব্যবহার করা হয়, যেটা নাকি হচ্ছে আপনার যখনই দিনের ক্ষেত্রে এটা অটোমেটিকলি হচ্ছে জ্বলে থাকে। তো এই লুচি দিয়ে মাছ দিয়ে কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করা যায় তাহলে হচ্ছে আমাদের পোস্ত। তো সেক্ষেত্রে হচ্ছে কি অব্লিগাতরিও বলে অর্থাৎ বাধ্যতামূলকভাবে বলে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যার। 22 বলছে অপরতুন প্যারি কন্দুচেন থেকে আখুজা সেইনি দি স্তাংকেসা, আমরা যখন গুইদারে করার সময় যদি স্তাঙ্ক ফিল করি, ঠিক আছে, টায়ার্ড ফিল করি, ক্লান্ত হই, সেক্ষেত্রে কিন্তু আমাকে বলে কি গুইদারে করার জন্য নিষেধ করে থাকে, আমাকে বলে গুইদারেটা এবিতারে করার জন্য, এবং সেক্ষেত্রে বলে কি যে যত তাড়াতাড়ি নিকটে যে পিয়াস সুরাদি সস্তা আছে ওইখানে যেন যায় কি আমরা হচ্ছে রিপোজারে করি, অর্থাৎ আমরা সেখানে যা হচ্ছে আমার রেস্ট নেই। এই কারণে এখানে বলছে যে এই অপরতুন অর্থাৎ আমার জন্য হচ্ছে কি ভালো প্যারের কন্দুচ্ছেন দেখে আকুজা সেনি দিস্তান কেস, আপনি যদি হচ্ছে টায়ার্ড ফিল করেন রাজুন জেরেলা পিউ বিচিনা পিয়াস সস্তা এ রিপোজার, অর্থাৎ আপনার নিকটবর্তী যে পিয়াসলা একটা জায়গা আছে যেখানে সস্তা করার মতো আমার অনুমোদন দেয় ওইখানে হচ্ছে কি পৌঁছানো রাজুন জেরে করা এবং হচ্ছে কি রিপোজার করা অর্থাৎ একটু রেস্ট নেওয়া বিশ্রাম নেওয়া। 23 নম্বরটা আপনারা সবাই খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের যে মোটরসাইকেলের যে হ্যান্ডেল থাকে সেটাকে বলা হচ্ছে মানব্রিয়। এই মানব্রিয়র পাশে একটা সুইচ থাকে যেটাকে বলা হয় ইন্টেরুত্তরে দি এমার্জেন্সা, অর্থাৎ এমার্জেন্সি কারণে আমি ওই সুইচটা দিয়ে কি করতে পারি আমার মোটর যে মোটরচিক্লো আছে মোটরচিক্লোর মোটরে স্পিনারে করতে পারি অর্থাৎ বন্ধ করতে পারি কোনো কারণে। তো এই সুইচটা থাকে কি আমার হ্যান্ডেলের পাশে অর্থাৎ মানব্রিয়র পাশে হচ্ছে সুইচ, আমার এই যে বৃদ্ধাঙ্গুল যেটা আছে পলিচে, এই পলিচের মাধ্যমে হচ্ছে কি আমি এটা অন অফ করতে পারি। ওকে, কিন্তু এখানে দেখেন বসে যে ইন্টারুত্তরে দি ইমার্জেন্সিটা পোস্ত সুল্লা পেদি ভেল্লা দেল কাম্বিও, পেদি ভেল্লা বলতে বোঝায় মোটর সাইকেল আমাদের যে ভিকুলিয়া দুয়ের ওতে আছে কমে মোটরচিক্লোর কথা যদি চিন্তা করি, ওর যেটার উপরে পা রাখে যেটার উপরে ওই পা দানিটাকে হচ্ছে বলা হয় পেদি বেল্লা, এবং ওইটার পাশে কিন্তু হচ্ছে মোটর সাইকেলের ক্ষেত্রে ওই পেদি বেল্লার পাশ দিয়ে হচ্ছে কি গিয়ার চেঞ্জ করে থাকে পা দিয়ে। আপনারা যারা মোটর সাইকেল চালাচ্ছেন তারা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন আশা করি। তো কমনকে পেদি বেল্লা হচ্ছে পা দানি বোঝায়, তো ওই পা দানির ওইখানে কিন্তু হচ্ছে আমার এই ইন্তুরিত্র দি ইমার্জেন্সি অর্থাৎ যেই সুইচটা ইমার্জেন্সি ওটা কিন্তু থাকে না, থাকে হচ্ছে আমার মানবীয় অর্থাৎ হ্যান্ডেলের পাশ। তো এই কারণে হচ্ছে কি এটা আমাদের কমে ফালসো। 24 নম্বর, এই সিনিয়র রাফিগুলা তো পেয়ারন চা উনি ইনক্রচ ইন কুই সি আলা প্রেসিডেন্সা, কারণ আমরা পড়ছি যে ইনক্রচের ক্ষেত্রে আমার যখন ইন কুই আসে সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে থাকে অর্থাৎ ইসরাদা প্রিন্সিপালে। তো আমি যদি চিন্তা করি এখানে কালো যে দাগটা মোটা করে সেটা হচ্ছে কি ইসরাদা প্রিন্সিপালে, কবে আমাকে ইন্ডিকেট করতে আছে যে এই জায়গার মধ্যে হচ্ছে কি আমার প্রেসিডেন্সা আছে, এবং ওই ইনক্রচের মধ্যে কন ইসরাদা অর্থাৎ দুই পাশ থেকে যে রাস্তাগুলো আসতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি তাদের কোনো প্রকার দৃঢ়ত্বের প্রেসিডেন্সা নাই অর্থাৎ তারা হচ্ছে কি প্রেসিডেন্সা দিবে। তো এখানে যেহেতু বলছি ইনকুই সিয়ালার প্রেসিডেন্সি অর্থাৎ ইনকুই থাকলে আমাকে চিন্তা করতে হবে কি মধ্যে যে কালো দাগটা মোটা দাগটা যেটা হচ্ছে ইসরাদা প্রিন্সিপাল, যেহেতু আমি ইসরাদা প্রিন্সিপালের মধ্যে আছি অবশ্যই হচ্ছে কি আমার প্রেসিডেন্সি আছে, এবং যারা নাকি হচ্ছে আমার পাশে ডান পাশে বাম পাশে আছে যারা যারা আসতেছে আমাকে ইনক্রচার করার জন্য তারা হচ্ছে কি আমাকে প্রেসিডেন্সি দিবে। এবং মনে রাখতে হবে ওদের ওইখানে কিন্তু হইতে পারে দাঁড়ে প্রেসিডেন্সি সিগন্যালে অথবা হচ্ছে হতে পারে আমাদের স্টপ সিগন্যালে থাকতে পারে, ঠিক আছে, কমে প্রচে ধরে করা থাকে অর্থাৎ প্রক্রিয়াকরণ করা থাকে। 25 নম্বরে বলছে সিনিয়র রাফিগুলা তো রিপোর্ট তা আলকুনি দাঁতি কমে লোকালিতা বিয়া টেলিফোনি
পিউ বিচ্ছিন্ন কমান্ডারি পুলিশের ইস্তাদালে, সেক্ষেত্রেও বেরো এই যে পুলিশের ইস্তাদালে যে সিগন্যালটা থাকে, ঠিক আছে, এই সিগন্যালের মধ্যে হচ্ছে কি আপনার যেখানে এই সিগন্যালটা দেখবো আমাকে ইন্ডিকেট করো, ওইখানে লোকালিটা লেখা থাকে, ইন্দৃশ্য লেখা থাকে, টেলিফোনও নাম্বার দেওয়া থাকে, তার মানে ইন্ডিকেট করে আপনার যেখানে সিগন্যালটা আছে এই নিকটে হচ্ছে কি একটা পুলিশের ইস্তাদালের কমান্ডার আছে, তার একটা পুলিশের বক্স আছে, বা আপনি চিন্তা করতে পারেন কস্তুরা আছে, ঠিক আছে, ওদের যে ঠিকানা টেলিফোন নাম্বার কোন ইস্তাদা কোন ভিআর মধ্যে আছে এটা হচ্ছে কি সিগন্যালটার মধ্যে রিপোর্ট তার অর্থাৎ তথ্য প্রকাশ করা থাকে। পয় 26 নম্বর সেলা দিস্তান সিকুরেসা দেবে আসে মান্তনুতা পের এভিতার ইল তাম্পনামেন্তো। দেখেন আমরা যে কুইজ করছি আমাদের অ্যাপের থেকে, অ্যাপের মধ্যে কিন্তু এই কুইজটা আমরা অনেক পাইছি যে আমি ডিস্টেন্স সিকিউরিটি কেন মানতেনের করে থাকি, ডিস্টেন্স সিকিউরিটি মানতেনের করে থাকি যেন হচ্ছে আমার সামনে যে বিকুইটা আছে তাকে যেন হচ্ছে কি তাম্পনার অর্থাৎ পিছের থেকে যেন ধাক্কা না দেয়, এই কারণে হচ্ছে ডিস্টেন্স সিকিউরিটি হচ্ছে আমি মানতেনের করি, ঠিক আছে, ধাক্কা যেন না দেয় অর্থাৎ এভিতারে করে অর্থাৎ অ্যাভয়েড করার জন্য হচ্ছে কি এড়ায় যাওয়ার জন্য ধাক্কা না দেওয়ার জন্য হচ্ছে আমি ডিস্টেন্স সিকিউরিটি মানতেনের করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড। 27 নম্বর দেখি বসে পি দেবে দাঁড়ালা প্রেসিডেন্ট সাই বিকুলি টি এ জি। তো এখানে সবার আগে যাবে হচ্ছে কি ট্রাম্প, ট্রাম্প যাওয়ার পরে জি যাবে হচ্ছে সবার পরে তার ট্রামের ট্রামের পরেই, এবং পি এবং বির আগে যেহেতু আমার দাঁড় প্রেসিডেন্সের সিগন্যালে আছে সেক্ষেত্রে পি যেহেতু সোজা যাচ্ছে পি যাবে হচ্ছে বির আগে। তো এখানে বলছে পি দেবে দাঁড়ালা প্রেসিডেন্ট সাই বিকুলি টি এ জি অর্থাৎ টি তুরিন্ন টি এবং হচ্ছে আপনার জেনোভা জি যে দুইটা ভিহিকুলি আছে এই দুইটা ভিহিকুলিকে হচ্ছে পি ভিহিকুলটা হচ্ছে প্রেসিডেন্সে দিয়ে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে ভ্যারত। পই 28 নম্বর বসে নুমেরো মাসিমে দিয়ে পস্তি সুলা অতি ভিতরে ইন্ডিকাত সুলা কাতের চিকুলাশনে, সেক্ষেত্রে ভ্যারত কারণ আমরা জানি যে একটা কাতের চিকুলাশনের মধ্যে প্রত্যেকটা ভিহিকুলি হচ্ছে কাতের চিকুলাশনে থাকে এবং সেটার মধ্যে হচ্ছে কি আমার এই নোটারে করা থাকে অথবা আমাকে ইন্ডিকেট করা থাকে আমি ওই ভিহিকুলের মধ্যে কতজন হচ্ছে নুমেরো সর্বোচ্চ বহন করতে পারবো বা কত কিলো মালামাল বহন করতে পারবো, তুত হচ্ছে কাতারি চিকুলাশনের মধ্যে ইন্ডিকারে করা থাকে। তো এখানে বলছে নুমেরো মাসিমো দি পস্তি সুলা অতিবৃত্ত অর্থাৎ একটা অতিবৃত্তের মধ্যে সর্বোচ্চ কতজন বা কতটা পস্ত থাকবে সেটা হচ্ছে ইন্ডিকারে করা থাকে কোথায় কাতারি চিকুলাশনের মধ্যে অর্থাৎ আমাদের যে ভিহিকুলি যে একটা আমাদের বুকলেট থাকে, ঠিক আছে, একটা যে রোড পারমিট যে রাস্তার যে একটা সার্টিফিকেট থাকে ওইটাকেই বলা হচ্ছে কাতারি চিকুলাশন। কাতারি চিকুলাশনের মধ্যে একটা ভিহিকুলি সম্পর্কে হচ্ছে কি সর্বপরিমাণ সর্বাত্মক হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকে, ওই ভিহিকুলিটা কিসে চলে অর্থাৎ অ্যালিমেন্টেশন দেল মোটরে, ভিহিকুলি লার্গেসা লুঙ্গেসা আলতেসা, ঠিক আছে, ওর মোটরের কত কোয়ান্ত কিউবে ছিলিন্দ্রাতা ওটার মধ্যে কতজন আপনি হচ্ছে বহন করতে পারবেন, ঠিক আছে, তুত্ত হচ্ছে দেওয়া থাকে, পেনুমাতিচির নুমেরো, ঠিক আছে, পেনুমাতিচির কী পরিমাণ ডিমেনশন হবে সব হচ্ছে ইন্ডিকেট করা থাকে। পই আমাদের বলতেছে যে ইন কাজও দি নেভিয়া ফিতা এ অপরতুন প্রচিতরে আত ওনা ভ্যালোচিতা আদে গুয়াতা আলা ভিজিবিলিতা, বলছে ইন কাজ দি নেভিয়া ফিতা, নেভিয়া মানে হচ্ছে কুয়াশা, ফিতা মানে হচ্ছে প্রচণ্ড ঘন কুয়াশা, যখন নাকি হচ্ছে আমাদের ঘন কুয়াশা হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের প্রচিতের অর্থাৎ অগ্রসর হইতে হয় ওনা ভ্যালোচিতা আদে গুয়াতা আলা ভিজিবিলিতা অর্থাৎ আমাদের দেখার ক্ষমতার সাথে মিল করে সঠিক একটা ব্যালোচিত হচ্ছে কি প্রচেদের অর্থাৎ অগ্রসর হতে হয় সেক্ষেত্রে এ ব্যয়ার অবশ্যই ব্যয়ার যে আমার সেক্ষেত্রে হচ্ছে কি এক এক সিচুয়েশনের ক্ষেত্রে এক এক রকমভাবে অর্থাৎ আমার দেখার ক্ষমতার সাথে মিলে হচ্ছে কি আমার ব্যালোচিতটা হচ্ছে হতে হবে আদে গোয়াতা সঠিক হতে হয়। পৈত্রেন্তা উল্টিমো আছে রিমোর কি ভুয়তি অর্থাৎ রিমোর কি যেগুলো হচ্ছে ভুয়তি যেগুলোর মধ্যে হচ্ছে কোনো প্রকার কারিকো নাই এগুলাকে যখন নাকি হচ্ছে আমরা ট্রাইনারে করি যেহেতু ভুয়ত এবং আমার ভিহিকুলি আর মোটরের সাথে হচ্ছে আগাঞ্চত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে সব্বাল সারে, সব্বাল সারে বল দিলে বোঝা হচ্ছে লাফালাফি করা বা উঠানামা করে, সে কি করে যে উঠানামা করতে থাকে অর্থাৎ আপনার দেখা যায় রাস্তার মধ্যে ঝাঁকি খেতে থাকে, এই ঝাঁকি খাওয়ার ফলে কিন্তু হচ্ছে কি এই যে ঝাঁকি যে খায় এর ফলে হচ্ছে কি কাউজাদি রুমরে অর্থাৎ আমাদের একটা আওয়াজের সৃষ্টি হয় বা একটা বিশ্রী আওয়াজ বা আপনার বিরক্তিকর আওয়াজের হচ্ছে সৃষ্টি হয়। তো এখানে বলছি রিমোর কি ভুয়তি অর্থাৎ রিমোর কি যেগুলো হচ্ছে খালি আছে কে সব্বাল সানো এইচএস সিবামেন্তে যেগুলো হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে ঝাঁকি খাচ্ছে প্রচণ্ড পরিমাণে উঠানামা করতেছে, তো এগুলো বলতেছে পশ্চনে এসে কাউজাদি রুমোরে এবং এগুলোর ফলে হচ্ছে কি রাস্তার মধ্যে রুমোরে অর্থাৎ আওয়াজ বা বিরক্তিকর আওয়াজ বা বিকট আওয়াজের সৃষ্টি হয়ে থাকে এবং এর ফলে হচ্ছে কি আমাদের ইনকুইনামেন্তো যে আকুস্তিক অর্থাৎ আমাদের যে শব্দ দূষণ সেটা হচ্ছে হয়ে থাকে। তো সেক্ষেত্রে রিমোর কি বত হইলে অবশ্যই হচ্ছে কি সে এই কাজটাই করে থাকে আওয়াজ করে থাকে, ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ব্যারো। এবং দেখেন এখানে কুইজ কিন্তু আপনারা যারা নতুন আছেন তাদের জন্য তো অনেকটাই বুঝতে পারেন না কিন্তু যারা মোটামুটি হচ্ছে আমরা এখন যারা পরীক্ষা দিব সামনে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কেদাটা হচ্ছে অনেক সহজ এবং এই যে জেফরিন যিনি পরীক্ষা দিয়েছেন
উনি কিন্তু আমাদের যখন কুইজ করতো স্যাম্পে হচ্ছে কি বেশিরভাগ সময় আমাদের উনি দেখা যেত দুই অ্যারোরই উন অ্যারোরে হইতো। আমার যতটুকু মনে পড়ে উনি উল্টিমো দুই মেজি বা ত্রে মেজি যতই ওনার বাসা বা আমাদের অ্যাপে বা আমাদের যখন নাকি সরাসরি লাইভ ক্লাসে যখন নাকি কুইজে করছিল কোনো সময়ে দেখা গেল বেশিরভাগ কলকে বলতে হচ্ছে মনে হয় একবার বা দুইবার হচ্ছে একবার ছয়টা ভুল করছিল একবার চারটা। এছাড়া স্যাম্পে হচ্ছে জেরোরই উন অ্যারোরই দুই অ্যারোরই করতো। কিন্তু পরীক্ষার সময় যা নার্ভাস হয়ে যাওয়ার ফলে দেখা গেছে যে উনি অনেকগুলো চারটা ভুল করে ফেলছে এবং সহজ সহজ কুইজগুলো হচ্ছে ভুল করে ফেলছে। সো আমাদের মনে রাখতে হবে এটা, আমরা যখন নাকি পরীক্ষা দিব সেক্ষেত্রে আমাদের যত সহজই কুইজ আসুক এই কুইজটা হচ্ছে আমি যদি কমন পড়ে অর্থাৎ অনেকবার পাইছি আমি শিওর যে এটা ব্যারো 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 প্যারো কুইজটা আমাকে অন্তপক্ষে দুইবার পড়ে এটাকে ভেঙে তারপরে হচ্ছে কি অ্যান্সার দেওয়া লাগবে। ঠিক আছে, অ্যান্সারটা দিতে হবে খুব চিন্তা ভাবনা করে, কারণ একটা অক্ষর একটা শব্দের কারণে পুরো কুইজের রেজাল্ট হচ্ছে কি চেঞ্জ হয়ে যায়। আমি যেটা নাকি একদম 100 বার দিছি সেটা হচ্ছে লেখা আছে কবে ব্যারো আমি পাইছি, কিন্তু ওই কুইজটার মধ্যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা অক্ষর অ্যালফাবেট চেঞ্জ করে দিয়ে হচ্ছে কি কুইজটা হয়ে যায় ফালসো। সো আমাদের প্রত্যেকটা কুইজ যখন আমরা বাসায় করি, ইভেন আমরা যখন ক্লাসে করি, প্লাস হচ্ছে যখন নাকি হচ্ছে আমরা পরীক্ষা হলে করব, সেক্ষেত্রে প্রত্যেকটা কুইজ খুব ঠান্ডা মাথায় টেনশন ছাড়া ট্রাঙ্কুইলামেন্টে হচ্ছে দুইবার দুইবার আলমেনও দুইবার কমপক্ষে দুইবার পরে তারপর হচ্ছে অ্যান্সার দিব। তাহলে হচ্ছে আমাদের দেখা যায় যে অ্যান্সারে ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। ওকে, এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করে থাকব। তো ওকে, এই আপনারা দেখলেন যারা নতুন যারা আছেন তারা তো দেখলেন এই কুইজ হচ্ছে এরকমভাবে আইসা থাকে একটা পরীক্ষার মধ্যে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কুইজ প্র্যাকটিস করতে হবে। কুইজ যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়বে, আর এরপরে সাথে সাথে হচ্ছে লেসনগুলো প্রত্যেকটা ক্যাপিটলে যে আমরা পড়তেছি সেগুলো হচ্ছে কি একটু একটু করে রিভাইজ দিতে হবে। যদি রিভাইজ না দেই তাহলে হচ্ছে শুধু শুধু কুইজ করে গেলাম কোনো ফায়দা হবে না। ঠিক আছে, আমরা ক্লাসে একবার পড়লাম, তারপরে বাসায় একবার রিভাইজ, তারপরে হচ্ছে যদি ওই চ্যাপ্টারটার উপরে ওই ক্যাপিটলের উপরে আমরা একটা আর্গুমেন্ট করে একটা স্কেদা করি তাহলে দেখা যায় ওই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে আমাদের মধ্যে স্থায়ীভাবে ক্যাপচার হয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে একবার খেয়াল করতে হবে। তারপরে চেষ্টা করতে হবে পড়ার সাথে সাথে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে কুইজ করা, স্কেদাগুলো হচ্ছে শেষ করা, তাহলে হচ্ছে দেখা যাবে যে অনেক বেশি ডেভেলপ করা যাবে, মেলিওরারে করা যাবে। ওকে।